हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आज के होच्छे हासान भाई लफ्टे আমরা আজকে ব্রিডিং কবুতরের ব্রিডিং পেয়ার সিলেকশন নিয়ে একটা ইনফরমেশন শেয়ার করব, যে মানে ব্রিডিং এর কবুতরটা কিভাবে সিলেকশন করতে হবে এবং পেয়ারিংটা কিভাবে আসলে করলে বেস্ট আউটপুটটা বের হবে। কবুতর ম্যাক্সিমামই রেস্টে, ম্যাক্সিমাম কবুতরই রেস্টে, দেখেন পুরো গ্যাঞ্জাম হয়ে আছে প্রচুর কবুতর। যেহেতু ভিডিও বানাইতে হবে, আর কিছু কবুতর আছে যে একদমই রেস্ট, ওইগুলো আর কি থর দেওয়া হয় নাই তেমন, ওইগুলো এখন ওখান থেকে কয়েকটা কবুতর আর কি থরে দিব। আমরা কয় পেয়ার দিব আজকে? তিন পেয়ার, তিন চার পেয়ার দিই। হলো সিলেকশন। হ্যাঁ, আপনার কবুতর অবশ্যই চেক করতে হবে যে কবুতরের যাতে মোল্টিং না থাকে, ঠিক আছে? কবুতর পেয়ার করার সময় কবুতরের বডি মোল্টিং থাকা যাবে না, এবং কবুতর মানে ফিটিং থাকতে হবে, একদম পুরো মাসেল পুরো ফিটিং থাকতে হবে, কবুতর ভরা থাকতে হবে। সিলেকশনের যেভাবে কবুতর ফিট থাকাটা হলো মেন ইম্পর্টেন্ট ফার্স্টে। এরপরে আমরা কোয়ালিটির সময় আমরা দেখা দিব না যে ব্রিডিংয়ের কবুতরের কী কোয়ালিটি হওয়া লাগে, রেসিংয়ের কবুতরের কী কোয়ালিটি হবে, কোয়ালিটি নিয়ে আমরা মেনলি বেসিক পেয়ারিংয়ের সময় আসলে কয়েকটা জিনিস খেয়াল রাখা বেটার, যে দুইটা যাতে সেম চোখ না হয়। আমরা আগেও বলছিলাম ওই থরের রুমে যে ব্রিডিং রুমে যে যখন জোড়া দিব না তখন দেখে। আচ্ছা, আমরা এখন আগে সিলেক্ট করি কোনগুলো সিলেক্ট করি আর কি, যে কবুতরগুলো এখন জোড়া দিব আপনার রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি। হ্যাঁ, দ্য ওয়ান এন্ড অনলি কুইন। এটা আমার লফটের ওয়ান অফ দ্য বেস্ট কবুতর, টপ টেন এর ভিতর সে তিনবার আছে। আর বৃষ্টির সিজন চলতেছে তো লাইট একটু কম, সবার অবজেকশন থাকতে পারে, আমাদের সাউন্ড নিয়ে অনেকের অবজেকশন, তো বৃষ্টির সিজন তো একটু ডার্ক সিজন যাইতেছে, এই জন্য একটা বাচ্চা করা দরকার। এটা কোন লাইনের মাটি? এটা কোন লাইনের মাটি? স্টিকি ডঙ্কারস, স্টিকি ডঙ্কারস। মানে ওর ভাইটালিটি অনেক, এটা হইল নিউ ক্যাসবুয়ারের মেয়ে, মানে নিউ কিম যে কবুতরটা আছে না, ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ কবুতর। হ্যাঁ হ্যাঁ, নিউ কিমের ছয় জেনারেশন পিছনে হইল ক্যাসবুয়ার। মানে বেবি ওরে দিয়ে বড় করবেন না মৃদুল ভাইয়েরটা? না না, ওটা ছেড়ে দিব, মৃদুল ভাই আবার দিয়ে দিব। ফিমেলটা এখনো থরে দেওয়া হয়নি,
মানে এখনো কি ফিমেল গুলো আমি নিতেছি এখন যে ওরেই জোড়া দিব এমন না মানে আমি সিলেক্ট করে নিতেছি এরপরে নেয়ার পরে আমি মেল সিলেকশন করে তারপরে কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে এটা বলা যাবে আরেকটা লুডু মা দিয়েছে মোটামুটি সব কবুতরই ব্যালেন্স ভালো আছে আমার মাদিটারে দিবেন না জোড়া সাদা মাদি একটু পরে মিস থেকে মিসেস সোনিয়া হবে এখন তো খালি নাই খালি হয়ে যাবে জ্যাকপটও আছে জ্যাকপটের গ্র্যান্ডমাদারও আছে দিনের বেলা রোদের মধ্যে দেখাইতে পারলে না এখন ওই গড গিফটেড লাইটটা নাই চকচক ক্লাউডি ওয়েদার চলেন যাই আমরা কয়টা মাদি নিছি আটটা নয়টা নয়টা বাসা থেকে ইউজ টু তো ওরা বাসার সাথে এগুলো ব্যান কবুতর না বাসার সাথে তো অ্যাডজাস্ট লুডো ক্লাসে ওই কর্নার আপনার এই চারটা যেখান চুরিটা যেখানে মন চেয়ে গেছেন চার করতে যদিও আগে বলে নি এখন ব্রিডিং সিজন না কিন্তু আমাদের এই কবুতরগুলা পেয়ার করা হয় নাই তো ওরা মাশাআল্লাহ যথেষ্ট ফিট আছে খাঁচাগুলো সব ভরা ছিল এগুলা মাত্রই খালি করা হইল এক পেয়ার করে ওদের বাচ্চাও নেওয়া যাবে দেখেন কত ফুর্তিতে আছে মাঝে যে দেখেন অলরেডি নরের ডাক শুনে ওরা ফুটিতে চলে আসছে তার জস্থন জস্থের মি মেরে গেছে অসুবিধা নাই পালানোর জায়গা নেই দেন আরেকটা মাদি পেয়ার করা যাবে মনে হয় আচ্ছা আমি নর নেই হ্যাঁ দেন খালি আছে আমি ওই মাদিটার সাথে ও আচ্ছা তো আজকে আমরা পেয়ার করতেছি এবং ইনশাল্লাহ আজকে থেকে এই কবুতর গুলার আজকে দেখাই দিই কোনগুলো পেয়ার করতেছি এই যে ফার্স্ট পেয়ারিং শুরু হয়ে গেল তো এই কবুতর গুলার প্রতি উইকে না পারি দুই উইক পর পর আপডেট দেওয়া হবে আমরা কিভাবে এগুলা টেক কেয়ার করতেছি এবং চেঞ্জ করবেন
উল্টা পাল্টা রিসার্চ তো এই কবুতরগুলোর আপডেট আপনারা পাবেন কোনটার ব্রিডিং রেজাল্ট কেমন হয় একদম রেস পর্যন্ত আপডেট দিতে থাকুন আপাতত তো পেয়ারিং শুরু হলো কুইনের সাথে এর দিয়ে দিবেন কোনটার সাথে কুইনের সাথে এটা কোনটা ডাবল ফাস্ট বেলজিয়াম মিস্টিকার ডঙ্কারস আর পিটবুল দেন আমি দেখাই দিছি আমি বিসমিল্লাহর আগে জোড়া দেই এরপর বলতেছি চিটেল চিটেল আচ্ছা একটু দেখাই নি হ্যাঁ যেহেতু দিতেছি এর না এটা দেখাই এইটা হলো চিটেলের গ্র্যান্ডসন ঠিক আছে এখান থেকে আসতেছে ভালো চিটেলের গ্র্যান্ডসন এবং মোটামুটি চেষ্টা করি আর কি যে প্রত্যেকটা কবুতরের এই যে ফেদারটা যাতে এরকম থাকে হ্যাঁ এটা হলো এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ব্যালেন্সটা স্ট্রেট থাকলে ভালো ঠিক আছে স্ট্রেট থাকলে এবং রিজুল ভাই যেটা সবসময় বলে বা অন্য কেউ বলে ইনার গার্ড ফিলিংস থাকতে হবে মানে কবুতরের মাসেল অ্যাক্টিভ থাকতে হবে এরপর আমি আমি সবসময় প্রেফার করে আমাদের যে দুইটা কবুতর দুই চোখের কবুতর জোড়া দেওয়ার জন্য ঠিক আছে মানে সেম আইসাইন ক্লিয়ার না করা বেটার যে কবুতরটা যেমন সাদা চোখ এর সাথে আমি স্টিকার ডঙ্কার ফিমেলটা জোড়া দিব ওইটা ইয়েলো এই কবুতরটা একটু বড় বড় সাইজ ওইটার সাইজটাও ঠিক আছে এই মাদিটা এই মাদিটারও ব্যালেন্স ভালো ঠিক আছে আর কবুতরের ব্যালেন্সটা স্ট্রেট থাকলে ভালো এবং হালকা নিচে নামলে ভালো কোনো কবুতরের লেজ যদি উপরে উঠে কবুতর বাদ ইউজলেস কবুতর এটা এরপরে কবুতরের পাকে ভাবে টান দিবেন ঠিক আছে টান দেওয়ার পর ওর পাখা যদি এখান থেকে বের হয়ে যায় কবুতর বাদ ইউজলেস হাই ফ্লায়ার হয়ে যাবে ওই কবুতর দিয়ে রেসে কোনো দিন রেজাল্ট হবে মানে ও বাসায় আসবে যাবে এখন আবার অনেক সময় বলতে পারেন যে ভাই একটা কবুতর দেখছি ওর কোনো ব্যালেন্স নেই কিন্তু ওই ফার্স্ট মার্স এটা ভাই দুই একদিন ফিটনেসের সাথে ওয়েদারের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় ওই কবুতরটা হুট করে দেখবেন যে একদিন মানে ওইটা হলো ওট দিন মাই ডে বলো না ইটস মাই ডে কবুতর যেটা কথাই আছে না হার ফুট থেকে একদিন আতা হ্যাঁ হ্যাঁ ফিটনেস না থাকলো এই কবুতরগুলো জাস্ট এক পেয়ার করে আমি বাচ্চা করবো যার বাচ্চা ওই খাওয়া লেট ব্রিডিং বলে আর কি যদি এটার বেবি সুন্দর হয় এর থেকে একটা বেবি আমি নিয়ে যাবো রেড চেকার উল্টা পাল্টা জোড়া দিতেছে আমি কিন্তু আমার উল্টা পাল্টা জোড়া দিই আমার মানে ধরো লম্পে বসের গ্র্যান্ড সো না এটা কার কবুতর লম্পে বস স্টিকার ডঙ্কারস স্টিকার আর এটার মাদিটা যেন কি মাদি ইউরো অলিম্পিক গ্রেডিয়ান্ট ইউরো অলিম্পিক গ্রেডিয়ান্ট এটা হলো মিডল ওয়েজ গ্যালি মিডল ভাই এই দেখেন মিডল ভাই আমাদের দিছে সাদা চোখ ঠিক আছে তুকর ব্যালেন্স মাদিটা তো একটু একটু নটটা কি নটটা মনে হয় পাইক মেন্ডার্স পাইকমেন্ডার্স ইন ব্রিড কবুতর একটা ব্যালেন্স কবুতর এই যে হাতের উপর নিলেই বোঝা যায় যে ও ব্যালেন্স আর হাতের মধ্যে নিলেই ও এভাবে চেকানো লাগে না ঠিক আছে মানে এরকম থাকলে এভাবে ইয়া হয় আর এই যে পাক দেখেন টাইট এই জায়গাটা একটা আঙ্গুল যাবে
টাইট থাকবে, মানে এটা টাইট, এটা আনার সময় হালকা মানে আপনি একটা ফিল পাবেন যে আটকা ও আটকাই দিতে চাইছে। ওর সাথে মিডল রয়ে দিছে, আমাদের একটু বড় সাইজ সুন হলুদ চুপ যেহেতু ফারুক ভাই ওইভাবে রেজাল্ট পাইছে আর কি, আমি একটা ট্রাই করার জন্য দুইটাই একটু ভালো হেলদি, একটু ব্যালেন্স ঠিক আছে, পাখের টান ঠিক আছে, সাদা চোখ না সার্স আছে, আর হলো কাজুর নাতি আমার ঘরের ব্রিড, এটা আমার ঘরে কাজুর মেয়ে দিয়ে ব্যান্ডে, হ্যাঁ সাথে হান্ড্রেড পার্সেন্ট জবাবি ফ্রোস্টের মেয়ে বাংলাদেশে এক পিস, ফ্রোস্ট হলো আপ্রিল আছে না আপ্রিল, বিশটা ফার্স্ট প্রাইজ উইনার আপ্রিল, আপ্রিলের মেয়ে আর আপ্রিলের ভাই হলো ফ্রোস্ট, আর ফ্রোস্টের মেয়ে হলো এটা। হ্যালো, গ্ল্যাডিয়েটারের নাতি, এর সাথে দিছি হলো জ্যাকপট, খুব ইচ্ছা ছিল আমার কবুতর দেখবে, আমার কবুতর দেখবে, হলো ডাবল ফার্স্ট নর, এর সাথে কুইন, সেকেন্ড নর কুইন, এটা হলো মিদুল ভাই, আর একটা বাকি লুডো ক্লাসেন্স, 100% লুডো ক্লাস। শাকিসের কবুতর কত সালে? 13 সালে, 13 সালের সাথে সবসময় বাংলাদেশের অকশনের কবুতর, সবসময় ইয়া করবেন যে একটা বয়স্ক কবুতরের সাথে একটা ইয়াং কবুতর দেওয়ার জন্য, আর নাহলে ইয়াং কবুতরের সাথে ইয়াং কবুতর জোড়া দিব, তাইলে কি হয় তাইলে বাচ্চার গ্রোথটা ভালো হয় এবং বাচ্চা খুব মানে খুব ভালো মানে অ্যাক্টিভ হয়, ওই ভাইটালিটি যদি থাকে বুড়া কবুতরের, ওর বাচ্চা বাচ্চা যদি ভাইটালিটিটা ভালো হয় তাহলে অবশ্যই উইন করবে। তাই খুব গরম লাগতেছে, কথা বলতে কষ্ট হইতেছে, আপনার সাদা বাদি না? হ্যাঁ,
ভাইটালিটি দেখছেন মানে কবুতর ওই কবুতরটা ভালো মানে কবুতরটা পারফরমেন্স করার বেশি ইয়া থাকে যে কবুতরটা মনে করেন যে মানে শুধু হাত থেকে ছুটে যেতে চায় খাঁচার মধ্যে দিল দেখুন ছুটে যেতে চায় এটা ব্যান কবুতর দিছে ওর সাথে আর এখন হইল ইম্পর্টেন্ট ইস্যু যে এই কবুতরগুলা ব্রিডিংয়ে দিছি আমরা ব্রিডিংয়ে দেওয়ার পর আমরা 3 দিন ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবো এবং প্রত্যেক দিন কবুতর ব্রিড খাবে ডিম পাড়া পর্যন্ত 7 দিন ব্রিড খাবে আর যখন ডিম পাইরা দিবে তখন 2 দিন 3 দিন পর পর ব্রিড আর ওটা আমরা আরেকটা ওই যে বাচ্চার পার্ট বা ব্রিডিংয়ে বাচ্চাদের কীভাবে যত্ন নিব ওই পার্টের মধ্যে আমরা বলে দিব যে বাচ্চার কীভাবে কেয়ার করতে হবে এই 9 পেয়ারের যখন ডিম ফুটবে তখন আমরা বাচ্চার কেয়ার নিয়ে আরেকটা ভিডিও করবো এবং ওইটার সাথে বা অন্যান্যগুলো দিয়েও দেখানো যায় আমাদের এখন যে কিছু ডিম পাড়া ডিম ফুটার ডিম পাড়ার পর পর কি আরেকবার ক্যালসিয়াম ভিটামিন দেওয়া দরকার লাগে নাকি ডিম পাড়ার পর প্রেফার করে আর কি একটু স্যালাইন দেওয়ার জন্য মানে ডিমটা যখন ফুটে বা ডিমটা যখন পারে তখন একটু ক্যালসিয়াম দিলে বা ক্যালসিয়াম তো আগে দিছেনি আপনি 1 সপ্তাহ আগে ডিমটা পাড়ার পরে পেয়ারিং করার তো 7 থেকে 10 দিনের মধ্যেই ডিম দেয় ডিম দেয় 10 দিনের সময় 10 দিন আবার যখন ডিম পেয়ারে দিন তখন 1 দিন বা 2 দিন ক্যালসিয়াম দিবে আর এমনি তো আপনি 10 দিন 12 দিনে মানে যখন থরে থাকবে তখন 2 দিন আপনার ক্যালসিয়াম ভিটামিন খাবেই কারণ বাচ্চারাও তো ওর দিতে হবে আর বাচ্চাটা ফুটার পর সাথে আমরা বলি যে বাচ্চাটা ফুটার সময় একটু স্যালাইন দিতে বাচ্চাটা যখন ফুটে যায় যখন ছোটো থাকে তখন স্যালাইন দিলে ও হালকা হলেও তো পানিটা বা শিকারের সাথে যায় গেলে আর কি বাচ্চাটা শক্তি পায় যে ও মানে বাচ্চাটা প্রথম 3-4 দিন তো হচ্ছে ওই মিল্কটাই খায় মিল্কটা তো আপনি যখন মা খাইতেছে মার সাথে তো অবশ্যই স্যালাইনের একটু অ্যাডভান্টেজ হয়ে যাবে ওর সাথে যা তো আর কি আর কোয়ালিটি নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমরা কোয়ালিটি নিয়ে আরেকটা ভিডিও বানাবো ওটা একটু আলো দরকার কোয়ালিটির ভিডিওটা দেখানোর জন্য একটু সূর্যের আলো একদিন সানি ডে ভিডিওটা করে দিনের বেলা দরকার কারণ সব কিছু যদি প্রপারলি ফুটায় না তুলি তাহলে আপনারাও কিছু বুঝবেন না আমিও না বুঝাইতে পারলাম আমিও মনে শান্তি দিতে পারলাম তো আর কি ইনশাল্লাহ আপনারা আমাদের অনেক সাপোর্ট দিতেছেন আমাদের সাথে আছেন আপনাদের জন্য যতটুকু পারি করে যাচ্ছি দেখাই যাচ্ছি আস্তে আস্তে যতদূর যাওয়া যায় যতদূর শেখানো যায় আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে একটু মেসেজ আকারে বা কোনো ভিডিও সাজেস্ট করতে পারেন আমাদের ইনবক্সে যে ভাইয়া এরকম বা এটার থেকে বেটার কিছু বানান বা এটা থেকে কিছু শেখা যায় নাকি বা ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না আপনি তো আমাদের ক্লিয়ার করে বলেন বা বিদেশি কোনো ভিডিও দেখছেন মোল্টিংয়ের উপর বা বিদেশি কোনো ব্রিডিংয়ের ভিডিও দেখছেন আমাদের ওই হবিস অ্যান্ড পিজন পেজ আছে ফেসবুকে পেজের মধ্যে দিলেন লিঙ্কটা আমরা দেখে আপনাদের ওটার উপর পরে আরেকটা আলোচনা করে একটা বিস্তারিত আলোচনা করে আমরা একটা ভিডিও করে দেবো আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।